ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি তা আজকে এখন বেজে গেছে আটটা মতো তা অনেকক্ষণ পর তোমাদের গুড মর্নিং বলছি আর কি তার কারণ সকালে অনেক কিছু কাজকর্মগুলো ছিল সেগুলো সব সারা হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই আজকে কলকাতায় যাবে তাই একটু সকাল থেকে একটু তাড়াহুড়ো আছে মানে খেয়ে দিয়ে যাবে সকালের খাওয়াটা আর এদিকে তো বক্স বাজিয়ে দিয়েছে মানে বাজছে দুদিন ধরেই আজকেই তো লাস্ট বাজবে কালী পুজোর আর কি তা ভাবলাম কি জানি আমি তো ভিডিওটা করছি গান আবার না চলে আসে গান চলে আসলে তো আবার কপিরাইট পড়ে যাবে তা দেখা যাক ক্লিপিংসটা বানানোর পর শুনবো যে গানটা আসছে কি আসছে না চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো আর আমি সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখো স্কিপ না করে চলো তাহলে এই দেখো তিনটে কয়েত বেল ফাটানো হয়েছে তা অনেক দিন ধরেই আনা ছিল ঘরের ভিতরে পড়েছিলো তাই মনে ছিল না আজকে তাই ভাঙা হলো আর এই দেখো বাপি এখন কাটলো মুলো শাক এটা দুপুরে রান্না হবে মুলো শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা সাড়ে দশটা মতো আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে কলকাতায় তো সকালবেলা তাড়াহুড়ো ছিল তাই তোমাদের সাথে বেশি কথাও বলা হয়নি তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম ও খেয়েটে বেরিয়ে পড়লো তারপরে আর কি রান্নাঘরে এসে সব রান্নাবান্না হয়ে গেছে মামুনি রান্নাবান্না করছিল আর আজকে যেই ভিডিওটা আসবে সেটা আমি আপলোড করছিলাম বসে বসে তাই কিছুক্ষণ আগেই আসলাম রান্নাঘরে তা এখন মামুনি যাচ্ছে স্নান করতে ছাদে স্নান করবে রোদের জল গরম দিয়েছিল। তার আর কি ছাদে করবে আর আমি এখন রান্নাঘরের মোছামুছি কাজগুলো কমপ্লিট করে নেবো আর একটা তরকারি বসানো আছে আর ভাত বসানো আছে এই দুটো হয়ে গেলে আমিও স্নান করে নেব স্নান করে একবারে পুজোটা দিয়ে দেব। আর আজকে বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে তার কারণ এখানে বক্স বাজে গান হচ্ছে কপিরাইট পড়ে যাবে তার জন্যই আর কি বেশি কথা বলতে পারছি না দেখা যাক এরপরে যে ক্লিপ্টিংসগুলো বানাবো সেগুলো নাই কালকে আর কি ভয়েস হবার দিয়ে দেবো এডিট করার সময় চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি এখন একটু বক্সটা বন্ধ ছিল তাই একটু কথা বলে নিলাম আর কি চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন কাজকর্মগুলো সেরে নিই কমপ্লিট হয়ে গেছে আর মামুনিও চলে গেছে স্নান করতে আর আমিও যাব এখন স্নান করতে দেখো নাইটিও নিয়ে নিয়েছি একটা তা স্নান ধান করে পুজোটা দিয়ে দেব তা অনেক কাজকর্মই আজকে হয়ে গেছে যেগুলো তোমাদের দেখানো হয়নি যতটা পেরেছি ততটা দেখিয়েছি তোমাদের শুধু ওই মোছামুছি দেখাচ্ছিলাম তারপরে অনেক কাজকর্ম হয়েছে মাঝামাঝি ছিল আর কি প্রেশার কুকার টুকার ওগুলো মেচে ঘষে ভালো করে রেখে দিয়েছি তা এখন যাব স্নান করতে চলো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান ধান করে আসি তারপরে এখন বেজে গেছে বারোটা দশ আর আমি স্নান ধান করে চলে এসেছি আর আমি পুজো দিইনি মামনি পুজো দিয়ে দিয়েছে তাই ভাবলাম এখন একটু টাইম আছে তো একটা নাইটি আছে নাইটিটার হাতা লাগাতে হবে এই দেখো এই নাইটিটার হাতা লাগানো বাকি আছে তো এই নাইটিটা আমি নিয়ে যাব বাপের বাড়ি তা একটা হাতা লাগিয়েছি কিছুদিন আগে আর একটা হাতা লাগানো হয়নি ওটাকে লাগাতে হবে এখন বসে বসে লাগাবো আর কি তা ভাবলাম তোমাদের একটু বলে দিই যে আমার স্নান ধান করা হয়ে গেছে আর আমি এখন একটা কাজ করতে বসছি চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলছি সেলাই টেলাই করে নিই আমি তারপরে তো আমি বসে পড়েছি এখন হাতা লাগাতে তো দেখো একটা লাগানো আছে আর একটা লাগানো নেই তোমাদের তো আগেই বললাম যে একটা অনেক দিন আগে লাগানো হয়েছে আর একটা লাগানোই হচ্ছিল না মানে বসাই হচ্ছিলো না মেশিনে এই আজকাল আজকাল এই করতে করতে এই লাস্টের দিনে আর কি তাড়াহুড়ো তার জন্যে আজকে তাড়াতাড়ি করে সেলাইটা করে নিচ্ছি একটা হাত যেহেতু লাগানোর আছে বেশি টাইম লাগবে না এখনই হয়ে যাবে আর সেলাই করার পর তোমাদের অবশ্যই দেখাবো আর তোমরা কে কে এরকম সেলাই করতে পারো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি কোনো দিন শিখিনি মানে কোনো জায়গায় আর কি শিখিনি আমি নিজে নিজেই বাড়িতে শিখে নিয়েছি আমার শ্বশুরবাড়ি আসার পর দেখলাম এখানে একটা মেশিন আছে তাই রোজ বসতাম বসে বসে নিজে নিজেই আর কি শিখে নিয়েছি এখন সব রকম সেলাই করতে পারি তা দেখো প্রায় হয়েই গেছে সেলাই করাটা আর একটু বাকি আছে মানে দুবার করে সেলাইটা দিচ্ছি একবার করে দিলে হয়তো খুলে যেতে পারে বেশি টানটুন টুন লাগলে তা দুবার করে সেলাইটা দিলে একটু মজবুত সেলাই হবে আর কি তাহলে আর কি খুলবে না তা দেখো তো সেলাই তো হয়ে গেল আমার তা দেখাচ্ছি তোমাদের এই দেখো দুটো হাতই পুরো ঠিকঠাকভাবে সেলাই করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ হাত দুটো পুরো লাগানো হয়েছে সেম সেম বড়ও হয়নি ছোটও হয়নি মিডিয়াম তো কেমন লাগছে তোমাদের বলবা এই নাইটিটা তা এখন দুপুরবেলা খেতে বসবো তোমাদের দেখিয়ে দিই ডাল হয়েছিল মূল দিয়ে আর এই দেখো চাল কুমড়ো হয়েছিল মুসুরির ডাল দিয়ে আর পাঁচ রকম তরকারি হয়েছিল নিরামিষ তরকারি আর হয়েছিল ডিমের অমলেট আর মূলো শাক ওইগুলো খাওয়া হয়ে গেছে তাই তিনটে বাকি আছে তিনটেই তোমাদের দেখিয়ে দিলাম তো সবারই হয়ে গেছে আমিও খেয়ে নেব এখন বেজে গেছে সাড়ে তিনটে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে তো আমার হাঁটা টাটাও কমপ্লিট একদম আর এখন একটু এসে শুয়ে পড়েছি খুব ক্লান্ত লাগছে আর তাছাড়াও কালকে অনেক ভোর ভোর উঠতে হবে কারণ কালকে ভোরবেলায় যাচ্ছি বাড়ি ভোরের ট্রেন ধরে আর কি এখান থেকে ব্যারাকপুর যেতে হবে ব্যারাকপুর থেকে ট্রেন ধরতে হবে তারপরে একবারে বেথুয়াডা হরি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো এখন একটু বিশ্রাম করে নিই তারপরে আবার ব্যাগ ট্যাগ গোছানোও আছে সেগুলোও গোছাতে হবে চলো তাহলে এখনকার জন্য টাটা এখন বেজে গেছে পৌনে ছটা আর বিশ্রাম করা হয়নি তখন তোমাদের বলছিলাম যে ঘুমাবো তা ঘুমায়নি সব ব্যাক গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে আর কি পিপুগো চ্যানেলের একটা ভিডিও বানিয়ে নিলাম তার কারণ ভিডিও বানানো নেই কারণ আমরা তো রবিবারে বাড়ি ফিরবো না তাহলে আর কি সামনের রবিবারে ভিডিও ছাড়া হবে না তার জন্যই আর কি ভিডিও বানাচ্ছিলাম আর তারপরে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে আর একটু মাসির বাড়ি যাবো তা মাসির বাড়ি আমার মায়ের শাড়ি আছে আর কি তো শাড়িটা নিয়ে আস কালকে যাচ্ছি যখন একবারে নিয়ে চলে যাব। তার জন্য আর কি আমিও যাচ্ছি আর তোমাদের দাদাভাই আমাকে একটা তোমাদের দাদাভাই ভাই বলতে সবাই মিলে বাপি মামনি আর তোমাদের দাদাভাই ভাই এরা তিনজন মিলে আমাকে একটা জিনিস দিচ্ছে সেটা হলো সামনেই তো আমাদের অ্যানিভার্সারি আসছে তার জন্যই আর কি আগের থেকে দিয়ে দিচ্ছে তা সেই দিন তোমাদের দেখাচ্ছিলাম এখন বলছি না চলো তোমাদের গিয়েই আমি বলছি যে কি কিনে দিচ্ছে আমাকে তো তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তা আজকে ওখানে গিয়ে দেখাবো যে কী কিনবো আর কি তো দেখা যাক ওই জিনিসটা আছে কি না নাকি শেষ হয়ে গেল। চলো তাহলে তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে মার্কেটে গিয়ে তা আমরা তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে মাসির বাড়ি থেকেও বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে মায়ের শাড়িটা রেখে দিয়ে আবার এসেছি তা তোমাদের দাদা ভাই একটা দোকানে এসেছে রঙ মানে রঙ অর্ডার করেছিল তা রঙ দিতে এসেছে এখান থেকে তারপরেই যাব বিশালে দোকানে আর কি দোকানের কাজটা শেষ হলেই আমরা চলে যাব ভিশালে বিশালে গিয়ে যেটা কেনার আছে সেটা কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাব চলো তাহলে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ভিশালে গিয়ে ওখানে গিয়ে কি কিনবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর আজকে রাস্তার চারিপাশে শুধু লাইটিং আর লাইটিং দেখতে বেশ ভালো লাগছে আর আস্তে আস্তে কয়েকটা ঠাকুরও দেখা হয়ে গেছে কালী ঠাকুর যেহেতু এইবার বেরই হয়নি আর কি ঠাকুর দেখতে তা আজকে বের হয়েছি আজকে ঠাকুর দেখা হয়ে গেল। চলো তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে বিশালে গিয়ে এখনকার জন্য টাটা এই দেখো মনে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি তা দেখা যাক আর কতক্ষণ লাগে মনে হচ্ছে সই করার পরেই হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে দেখো এখন চলে এসেছি ভিশালে আর শুধু মোটরসাইকেল দেখো আমরা তো রাখা জায়গায় পাচ্ছিলাম না তাও একটা জায়গা থেকে রেখেছি তা এখন বিশালের ভিতরে ঢুকে পড়ছি আর আজকে প্রচণ্ড ভিড় ভিশালের ভিতরে চলো তোমাদের দেখাচ্ছি যে আমি কি নেব এই দেখো বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম না আমি যে এই সোয়েটারটা আমার পছন্দ হয়েছিল তা তখন কিনতে পারিনি তা আজকে আর কি কিনতে চলে আসলাম বাড়ির সবাই মিলে আমাকে উপহার কর দিল আর কি এটা বলতে পারো সবাই মিলেই দিল এখন বেজে গেছে রাত্রি সাড়ে নটা মতো আর আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো আজকে বেশি কিছু আর করবো না আর কি দেরি দেরি করা যাবে না তার কারণ কালকে ভোর ভোর উঠতে হবে বাড়ি যাব যেহেতু তা তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে বাড়ি সবাই মিলে আমাকে কি দিল তা সোয়েটারটা নিয়েছি তার কারণ সোয়েটারটা আমার পছন্দ হয়েছিল আর আমি প্রথমে ভাবছিলাম কি জানি আছে কি নেই তারপর গিয়ে দেখলাম না একটা না অনেকগুলোই আছে তা ওইটা নিয়ে নিলাম তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো সোয়েটারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তা চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে মানে কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night, bye bye.